হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার অর্ডিনারি ডেজ। আজকের রেসিপি ইলিশ মাছ দিয়ে লাউ রান্না। সেজন্য প্রথমে আমি একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়েছি, তার মধ্যে আমি পেঁয়াজ দিয়েছি 1 কাপের মতো। এখন পেঁয়াজটা তেলের মধ্যে আমি একটু ভেজে নেব। পেঁয়াজের মধ্যে দিয়ে দিব এখন লবণ। লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়। লবণ দেওয়ার পর একটা খুন্তি দিয়ে পেঁয়াজটা ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া। এখন সব কিছু ভালোভাবে নাড়া দিয়ে দিব। এরপর এর সাথে অ্যাড করব পানি। পানি দিয়ে দিলে মশলাটা পোড়া লাগবে না। এখন এই মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আমরা যে তরকারি রান্না করি না কেন, মশলাটা যদি ভালোভাবে কষানো হয় তাহলে সেই তরকারিটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। মশলাটা কষানো হয়ে গেছে, উপরে তেল ভেসে উঠেছে। এখন একটু নাড়া দেব। নাড়া দিয়ে এর মধ্যে দিয়ে দেব ইলিশ মাছ। আজকে আমি ইলিশ মাছ দিয়ে লাউ রান্না করব। এখন একটা খুন্তি দিয়ে ভালোভাবে মাছগুলো নাড়া দিয়ে দেব, যাতে মশলাটা মাছের সাথে ভালোভাবে মিশে যায়। আমি ইলিশ মাছে শুধু পেঁয়াজ দেই আর আদা রসুন কখনোই দেই না। ইলিশ মাছ ভালোভাবে নাড়া দেওয়ার পর আমি এর মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে মাছটা ভালোভাবে একটু রান্না হয়। পানি দেওয়ার পরে আমি মাছটা ভালোভাবে কষিয়ে নেব। 5 মিনিটের মতো আমি মাছটা ঢাকনা দিয়ে একটু রান্না করে নেব। ইলিশ মাছ কষিয়ে নেওয়া হয়ে গেছে, আমি এখন মাছটা উঠিয়ে নেব। ইলিশ মাছ যেহেতু নরম মাছ, সে কারণে একটু সাবধানে উল্টিয়ে দেব, যাতে ভেঙে না যায়। পর্যায়ে আমি ইলিশ মাছ উঠিয়ে নেব। ইলিশ মাছ দিয়ে লাউ রান্না করলে লাউটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, কারণ লাউটা অনেক কচি ছিল আর এমনিতেই ভালো লাগে ইলিশ মাছের সেন্টের কারণে। এখন মশলার মধ্যে লাউ দিয়ে দেব। মাশাল্লাহ, লাউটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, কালারটা খুব জোস। যাই হোক, এখন খুন্তি দিয়ে ভালোভাবে নাড়া দিয়ে দেব, যাতে মশলাটা সব জায়গায় মিশে যায়। এই লাউতে পানি দিতে হবে না, লাউয়ের মধ্যে যে পানি আছে সেটাই বের হয়ে তরকারিটা হয়ে যাবে। এখন একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। ঢাকনাটা তুলে একটু পরে আমি একটু নাড়া দিয়ে দেব। যেহেতু লাউটা অনেক কচি ছিল, লাউ দিয়েই অনেক পানি বের হয়েছে। এখন লাউয়ের মধ্যে যে ইলিশ মাছ দিয়ে দিব, যেটা উঠিয়ে রেখেছিলাম, সেটা এখন দিয়ে একটু নাড়া দিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দেব। তরকারিটা রান্না করতে 20 মিনিটের মতো সময় লাগবে। তরকারিটা রান্না হয়ে গেছে, কালারটা অনেক সুন্দর হয়েছে। তৈরি হয়ে গেছে ইলিশ মাছ দিয়ে লাউ রান্না। ভিউয়ার্স, যদি কারো এই লাউ রান্নার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন বাটন অন করে রাখবেন, যাতে করে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।